কালিমায়ে তাইয়িবা আর দোয়া শেষ করার হুকুম কি একটু বিস্তারিত বললে খুবই উপকৃত হব, কারণ অনেক ওলামায়ে কেরামকেও কালিমায়ে তাইয়িবা আর দোয়া শেষ করতে দেখা যায়। আমার মনে হয় এটা বুলে বুলে একটা কাজ চালু হয়ে গেছে, বুলে 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 এটা এটা ঠিক নয়। আমিন বলে দোয়া শেষ করা সুন্নত। কি বলে দোয়া শেষ করা সুন্নত? আমিন বলে দোয়া শেষ করা সুন্নত। কালেমায়ে তাইয়িবা বলে দোয়া শেষ করা সুন্নত নয়, বরং আরো শক্ত কথা লেখা আছে বন্ধুকে তবে যিনি সওয়াল করছেন ওনাকে বলতেছি, আপনাদেরকে বললাম না। ফতোয়ার কিতাবে আরো শক্ত কথা লেখা আছে, আমিন বলে দোয়া করা সুন্নত নয় তো নয়, আমিন বলে দোয়া শেষ করা এটা সুন্নতের উল্টাটা, সুন্নতের বিপরীত। কিন্তু আমাদের সমাজে মনে হয় বুলে বুলে চালু হয়ে গেছে। কোনো কোনো আলেম হয়তো এই বুলে বুলে চালু হওয়ার কারণেই তিনি আমিন এই কী নাম কালেমায়ে তাইয়িবা বলে দোয়া শেষ করেন, এটা ভুল পদ্ধতি। যদি কোনো আলেম এইভাবে কালেমায়ে তাইয়িবার দ্বারা দোয়া শেষ করেন তাহলে তাকে আপনারা অনুরোধ করে বলবেন যে আপনি ফতোয়ার কিতাবটা দেখে আসুন, কালেমায়ে তাইয়িবার দ্বারা দোয়া শেষ করা সুন্নত নাকি সুন্নতের বিপরীত। এর বেশি আর আলেমদেরকে আমরা কী বলবো? আলেমকে কি এর থেকে শক্ত কথা বলা যায়? একজন আলেমের যদি বেখেয়ালে একটা সুন্নতের খেলাফ হয়ে যায় অলক্ষে, বেখেয়ালে চলতেই পারে। একজন আলেম জানে শূন্য সুন্নতের বিপরীত করতো না, আমার বিশ্বাস আপনারা কি করুন, জানে শূন্য একজন আলেম সুন্নতের বিপরীত কাজ করবে না, এটা আমার বিশ্বাস। আপনারা বিশ্বাস কী যারা আপনারা জানেন, কাজে ভুলবশত একজন আলেম সুন্নতের খেলাফ একটা কাজ করতেই পারে। তার সংশোধনের ব্যবস্থা হলে বলে দিবেন যে আপনি মেহরবানি করে আর ফতোয়ার কিতাব দেখুন, কলিমায়ে তাইয়িবার দ্বারা দোয়া শেষ করা সুন্নত কিনা। কিন্তু এমন কিছু আলেম সমাজে থাকেন যারা হেদায়েতের জন্য নয়, সমাজে জনপ্রিয় হওয়ার জন্য অনেক কিছুই করে থাকে। ওনাদেরকে যদি বলা হয় যে কলিমায়ে তাইয়িবার দ্বারা দোয়া শেষ করা সুন্নত নয়, তাহলে ওনারা একটা এখানে খুব কৌশলে একটা হিলা করে থাকে, তারা দোয়াটা শেষ করেনি ভাবে। ওয়াজাল আখিরা কালিমাতিনা লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে দোয়াটা শেষ করে। নিজের অর্থ হইলে হে আল্লাহ আমাদের জীবনের শেষ কথা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি বলতেছেন আল্লাহকে আপনার জীবনের শেষ কথা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এটাকে ঘুরাইয়া ফিরাইয়া দোয়ার শেষ কথা বানাইলেন কেন? আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ আমার জীবনের শেষ কথা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়, খুব ভালো কথা, কিন্তু এই কথাটা নিয়ে ঘুরাইয়া ফিরাইয়া আপনি দোয়ার শেষ কথা বানাইলেন কেন? এইরকম হিলা বাহানা যদি কেউ করে তাহলে তারে অবশ্যই বলে দিতে হবে ফতোয়ায়ে মাহমুদিয়ায় লেখা আছে কলেমায়ে তাইয়িবার দ্বারা দোয়া শেষ করাবে না। এইরকম হইলে বেখেয়ালে যদি একজন আলেমের শূন্য একটা সুচা জায়গা শক্ত কথা বলার দরকার নাই, ওনার একটু ইশারা দিলেই হবে। কি মনে করেন আপনারা? আমরা সবাই সমস্ত মুসলমানের স্মরণ নাকি আলহামদু শব্দের দ্বারা দোয়া শুরু করা সুন্নত আর আমিন শব্দের দ্বারা দোয়া শেষ করা সুন্নত, এটা তো আমরা সবাই স্মরণ রাখতে পারি। কি বলেন, কোন শব্দের দ্বারা দোয়া শুরু করা সুন্নত আর কোন শব্দের দ্বারা দোয়া শেষ করা সুন্নত, এটা আমরা সকলের জন্য।